আগে ছোটবেলায় লাচ্ছা দিয়েই রোজা থাকতাম আমি, লাচ্ছা খেতাম, পানি খেতাম, শেষ। রমজান উপলক্ষে দাম টাম কমাও নাই? হাসান কি অবস্থা, মুরগির বাজার কেমন? ব্রয়লার পাকিস্তানি কত? 320। এগুলা কি রে, সোনালি না পাকিস্তানি? হোসেন অরিজিনাল পাকিস্তানি। এটা কি ডিম পাড়া মুরগি? জিমাই দিছে কেন? এটা গোস কত বেচতিস? 700। রমজান উপলক্ষে দাম টাম কমাও নাই? তাই গরু পুষে এরা যদি মনে করেন গরু কম দামে, খাদ্য কম না পাইলে আপনার গরু কোথা দিয়ে কম দামে? তা তো অবশ্যই। এই জিনিসটা মানুষ বুঝে না, খালি সস্তা সস্তা। আমি কিনতে না পারলে কোথায় কিনে দেবো? আমরা তো চাই সদা জনগণের সেবা করি। চাচা এটা রুয়ের বাচ্চা? সব রুয়ে গেল। 200 কেজি ধরবে না? কেজি কত ধরবেন? এটা 2টা দিয়ে যায়। এটা 200, এটা 220। 200, এটা 220। ওটা একটু বড় মাছ বাজার। ভাই কি অবস্থা, ভালো আছেন? রুই কত কেজি? 250। কম ধরবেন না? 40 টাকা। কাতল কত? কত ধরবেন? রুই কম সম রাখেন, একটা রুই দেন। কত করে ধরবেন? 240। কত কেজি বেচতেছেন? 500। এটা 400। এটা 400, এটা 250, এটা 250। বেশি লাগবে না, একটাই লাগবে মোটামুটি। 400। হ্যাঁ ভালো আছে ভাই। হ্যাঁ একটাই। 10 গ্রাম বেশি আছে বাবা, মাপি দাও। হ্যাঁ চাচা কত দেবো রুই? 320 বেশি হয়ে যাবে। ৫৪০। রুই দিলা, কয় কেজি হবে এটা? 1 কেজি 640 গ্রাম। দাও কাটি দাও। এটাই বড় নাকি? এটাই বড়। সব সেল দিয়ে দিছো? হ্যাঁ এটাই বড়। হ্যাঁ হ্যালো। আচ্ছা আচ্ছা দুইটা দিলাম। হ্যাঁ লাউ কত বেচেন? লাউ ভাই 45 পিস। 30 টাকা রাখেন? 40 টাকা পিস কিনা। আর কেজি 40 কত হিসেব করছেন? এই মধ্যেটা দেন তো, ভালো হবে ওটা দেখেন তো। হ্যাঁ ওইটা দেন। পেঁয়াজ, দেশি পেঁয়াজ কত? ৮৫ কি কেজি? ধারা হিসাব ধরবেন না? আচ্ছা এমনি 2 কেজি দেন আপনি। টমেটো কত বেচেন? টমেটো 30। 30 টাকা কেজি। কাঁচামরিচ? কাঁচামরিচ হবে আপনার 70 টাকা। চিকন বেগুন কত বেচে? বেগুনগুলো তো মনে হয় মারা গেছে। রসুন কত? চায়না 200 টাকা কেজি। এইটা বড় রোয়া কোনটা? ওইটা দেন 1 কেজি দেন। আদা কত বেচেন? 200। দাম কমছে না বাড়ছে? হাফ কেজি দেন। করলা কত বেচেন? করলা 100 টাকা।
গাজর শশা গাজর 20 টাকা শশা হলো 60 টাকা আর লেবু লেবু 30 টাকা 30 টাকা আলি কম রাখা যাবে না আবার পরে বন্ধ কম দিবে না একদম কি দেবো ভাই ভাই এই মোটা বেগুন কত গোলটা পঞ্চাশ টাকা কেজি কয়া লাগলো কোনো কোনো পটল কত বেছেন ভাই পটল 80 পটল হাফ কেজি দেন আপনি পটল দেন ভাই পিএস ঢুকাই দেন হ্যাঁ দোকান 2 কেজি 170 হাফ কেজি হ্যাঁ হাফ কেজি 100 এর হলো 1 কেজি 200 তারপরে কাঁচামরিচ হাফ কেজি 30 তারপরে পটল 40 তারপরে বেগুন হলো 50 আবার 2 কেজি 40 ভালো আছে না বুট কেজি কত বুট ছোলা বুট বেসন বেসন আছে ভালোটা দুইটা কত কেজি সবুজ প্যাকেট কত কেজি ওটা দেন এক কেজি দেন হ্যাঁ দাও বুট দাও বুট আড়াই কেজি দাও আর একটা ট্যাঙ্গের জার দাও ট্যাঙ্গের জার কোনটা কত ভাইয়া কোনটা বড়টা কত কত আছে এখানে ও আর বাকিটা স্পিডা এটা সাথে কি ফ্রি আছে কিছু স্পিড দাও একটা দাও ভালো হবে ফ্রি কি ওটার সাথে নতুন কোম্পানির মাল তো নিতে মন চায় না তরমুজ কত বেচতেছো ভাইয়া কত ধরতেছো এটা এটা কত ষাট কুইন্টাল এটা ও ওই দোকানে আপেল কত বেছো গাল আপেল আছে কত কেজি কম করে ধরো এক কেজি দাও বড়াই কত বেছো ভাইয়া মালটা নাই তোমার কাছে কই মালটা মালটা কত বেচতিছ ভাই তিনশো ষাট কলা দিও কলা দাও কলা আলি কত এক ছড়ি দাও বড় দেখে তিরিশের টাই দাও হ্যাঁ বড় লাগবে না মিডিয়াম মিডিয়াম দাও মিডিয়াম ইটা মুষ্টি দাও বালাটা দিলাম ভাই যেটা দাও হ্যাঁ হ্যাঁ দাও আনারস কত বেছো ভাই দাও কেজি দাও হ্যাঁ দুই পিস দিলে হবে দুইটা দেখা কত হয় কিন্তু আলহামদুলিল্লাহ রমজানের বাজার টুকিটুকি শেষ করলাম এর আগেও কিছু কিছু বাজার করেছিলাম আজকে ফলমূল সহ মাছ মাংস কেনা হলো সকালে আম্মু অবশ্য বাসার পাশ থেকে মাছ কিনেছে মাছের দাম কম পাইছি 70 টাকা কেজি তেলাপিয়া মাছ বাজারে ওগুলো পাওয়া যায় না আর 70 টাকা কেজি মাছ এখন নাই মাছের বাজার প্লাস সব কিছুর বাজার অনেক বেশি আর রমজান আসলে তো বাজার আরও হাই হয়ে গেছে অল্প অল্প করে সব নিচ্ছি মোটামুটি হ্যাঁ লাচ্ছা সময় নিছি আব্বু খায় তো হ্যাঁ আগে ছোটবেলায় লাচ্ছা দিয়েই রোজা থাকতাম আমি লাচ্ছা খাইতাম পানি খেতাম শেষ কেজি দুইটা সবাই সবাই এখন গত কয়েক বছর থেকে লাচ্ছা ওইভাবে খাওয়া হয় না মাঝে মাঝে এক দুইবার খাওয়া হয় খেজুর আপাতত এইটা নিছি বুঝছো এটা খাও দেখো কেমন পরে আবার নেওয়া যাবে এখানে এক কেজি খেজুরের তো প্রচুর দাম
এই এইটার কেজি 1 কেজি ছিল খুবই কম 220 240 এরকম এটা এখন 650 টাকা হয়ে গেছে 650 হ্যাঁ পাইকারিদের আমার কাছে কম ধরছে 540 খেজুরের প্রচুর হাই বাজার আচ্ছা এখানে আমি ওই যে বুটের বেসনটা নিছি বুঝছো এটা সবচেয়ে ভালো বেসন হ্যাঁ বুটে বুটে ও বুটের বেসন সবচেয়ে ভালো তো হ্যাঁ বুটেই তো বললাম মুড়ি নিচে অল্প করে হ্যাঁ মুড়ি আছে কারণ মুড়ি বেশি রাখলে ড্যাম হয়ে যায় এটা নতুন কোম্পানির একটা ট্যাঙ্ক দিছে আমাকে এসি এই কোম্পানি খেয়ে দেখো কেমন তোমার কর্ন পাউডার কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার লাগে এঙ্কার চিনি সত্তর টাকা কেজি তোমরা সেদিন পাকিস্তানি মুরগি আনছিলে না হ্যাঁ তোমাদের সোনালি দিয়ে দিছে ওটা পাকিস্তানি ছিল না না পাকিস্তানি ছিল না না এটা হচ্ছে রুই মাছ দেড় কেজি সাইজের ছিল এটা গরুর গোস্ত হ্যাঁ শুকনা গোস্ত মাছটা একদম ফ্রেশ ছিল মাছও টাটকা মাছের বাজারও বেশি 300 টাকা করে কেজি ধরছে দেড় কেজি সাইজের মতো আর কি এই তো আলহামদুলিল্লাহ রমজানের বাজার শেষ করা হলো এই তো আলহামদুলিল্লাহ রমজানের বাজার শেষ করা হলো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখেন আমার সাত বাগানের সব শাক সবজি খাওয়া শেষ আমি ছিলাম না অনেকগুলো শাক খেয়েছে আম্মু যেগুলো গেড়েছিলাম সব মোটামুটি ভালোই হয়েছে শুধু ফুলকপিতে একটু সার বেশি হওয়াতে ফুলকপি অর্ধেক পর্যন্ত হয়েছে তারপর হয়নি সব এখন বীজ হয়ে গেছে যে লাল শাক এখনও খাওয়া হয়নি লাল শাকটা বড়ো হয়েছে আগাছা হয়েছে আগাছা পরিষ্কার করে দেওয়া লাগবে এখানে নাপা শাক টাপা শাক যেগুলো ছিল সব খাওয়া শেষ এখানে পুঁই শাক গাড়া হয়েছে নতুন করে এই যে ফুলকপিটা দেখাই ফুলকপি সার বেশি হওয়াতে এগুলো বীজ হয়ে গেছে এই দেখেন জীবনে এরকম ফুলকপি আমি দেখি নাই এ পাশের মাটিগুলো সব বস্তায় ভরা হয়েছে বস্তায় গাছ গাড়া হবে এখানে সরিষা অনেক হয়েছিল ফুল ফুটেছিল আম্মু বলছিল ফোন দিয়ে এগুলো যে বীজ করার জন্য রেখে দেওয়া হয়েছে থেকে সরিষা ধরবে এখানে যে বাঁধাকপিও খেয়েছি এগুলো শীত শীত শেষ না এই জন্য এখন ভালোভাবে হবে না আর কি শাক খেয়ে ফেলতে হবে আর এখান থেকে টমেটো গাছ তুলে টমেটো গাছ বস্তায় ভরা হয়েছে এই যে সুন্দর করে মাচা দেওয়া হয়েছে বড় বড় হবে টমেটোও চলে এসছে অনেক চেরি টাইপ টমেটো এগুলো যে পাশে অনেক ধরছে যে লাউ গাছে লাউ চলে আসছে লম্বা করে দেওয়া হয়েছে পাশে টিনে উঠে যাবে এগুলো ভালোই আবাদ হয়েছে লিচুর মুকুল তো সব বাড়ি প্রচুর আসে এবারও সেম বাট এটা ঝরে যায় পরবর্তীতে হয় না আপনাদের এই যে এই প্রকার মরিচ গাছটা দেখাই এটা দেখেন এটা কয়দিন আগে পারছি আমরা দুই তিনটা দেখেন কত বড় বড় সুন্দর হয়েছে এই চারটা খুবই সুন্দর লং হয়ে যায় একদম অনেক লম্বা হয় লম্বাটা দেখছেন কত সুন্দর এখানে দেখেন কতগুলো চেরি টমেটো বেগুন গাছগুলো বেশ ভালোই হয়েছে লাভের ফুল আসছে তো মেলাগুলো লাভের জারটা খুবই ভালো এখানে আসছে ওই পাশে আসছে ওই যে ওই পাশেও ফুল আসছে বিকেলের খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ যে এই পাশের আম গাছটারও মুকুল আসছে অনেক ভালো এটা সীমাপু গেড়েছিল আর আমাদের বড় আম গাছটারও ভালোই মুকুল আসছে সমস্যা হচ্ছে স্প্রে না করলে বাতাসে সব ঝরে যাবে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শেষ করছি সবার রমজান অনেক ভালো কাটুক এই দোয়ায় আজকে ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ